हेलो बंधुरा वेलकम टू माय चैनल बांगला ट्रैक्टर। बंधुरा आज के वीडियोते आलोचना करते चले महिंद्रार फोर व्हील ड्राइव ट्रैक्टर नहीं। तो बंधुरा वीडियो शुरू तक शेष पर्यंत देखें। ये वीडियो फोर व्हील ड्राइव ट्रैक्टर की फीचार्स आछे स्पेसिफिकेशन प्राइस एवं आपनी कोथा थेके निते पारबेन समस्त किछु वीडियोते कवर करब। तो वीडियो शुरू तक शेष पर्यंत देखें। और बंधुरा एखोनो पर्यंत आमादेर चैनलटा सबसक्राइब ना करे थाकले चैनल सबसक्राइब कर और पास नोटिफिकेशन बेल ऑन कर रखबें ए रकम वीडियो सवार प्रथम देखार जो। तो चलो वीडियो शुरू करा जा। हेलो बंधुरा आज के चले कान्दिर महिंद्रा शोरूम। तो ये देखते फोर व्हील ड्राइव और टू व्हील ड्राइव दो ट्रैक्टर आज। तो आज के फोर व्हील ड्राइव ने कथा बोलो। तो फोर व्हील ड्राइव महिंद्रा इवो 575 डीआई। ये ट्रैक्टर सामने का साइज होच्छे 9520 एवं पेछन का ट्रैक्टर टायर साइज होच्छे 14x28 एवं 13x28। आपनार पसंद अनुजाई आपनी निते पारेन। तो बंधुरा महिंद्रा इवो 575 डीआई फोर सिलिंडार इनलाइन पाम्प देवा आछे। एछाड़ा बंधुरा ट्रैक्टर स्पेसिफिकेशन बोलते गेले तो बंधुरा एटा होच्छे 45 HP-র गाड़ी। तो बंधुरा एखाने लिकुईड कुलिंग सिस्टेमेर व्यवस्था आछे। एछाड़ा एखाने ड्राई टाइप एयर फिल्टार आछे। PTOHP होच्छे 41.1। एछाड़ा बंधुरा ए गाड़ी ट्रांसमिशनेर कथा बोलते गेले तो एखाने होच्छे फुल कन्स्टैंट मेस गियर बक्स आछे। क्लाच होते सिंगल अथवा डुअल क्लाच आछे। तो आपनार पसंद अनुजाई आपनि निते पारेन। एछाड़ा गियर बक्से एखाने 12 फरवर्ड एवं 3 रिवार्स गियार आपनि पाबेन। बंधुरा ये ट्रैक्टर ब्रेक सिस्टेम कथा बोलते गेले ओएल इमार्सिड ब्रेक पा जाए अर्थात तेले डुबानो ब्रेक पा जाए। एछाड़ा एखाने पावर स्टेरिंग ट्रैक्टरे आपनि पे जाबेन। ट्रैक्टरे आपनि PTO पाबेन सिंगल अथवा रिवार्स दुटो अपशने पाबेन। एबं एर RPM होच्छे 540 RPM 1810 रेटेड RPM ए। तो बंधुरा ये ट्रैक्टर समस्त वेट धरते गेले 2085 kg वेट एवं व्हील बेस होच्छे 1925 mm। एर ग्राउंड क्लियरेंस होच्छे 350 mm। तो बंधुरा एटा होच्छे फोर व्हील ड्राइव ट्रैक्टर। तो एखाने आपनि एई ट्रैक्टरेर वारेंटी हिसेबे पाबेन 2000 घंटा अथवा 2 বছর वारेंटी। एखन देखे नेওয়া যাক ট্রাক্টরের ওভারভিউ। तो এখানে আমি ট্রাক্টরের উপরে উঠে আপনাদেরকে ওভারভিউটা দেখাচ্ছি। তো বন্ধুরা খুব কমফোর্ট মহিন্দ্রার এখানে একটা সিট দেওয়া আছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এর ফুল ওভারভিউ। তো সামনে থেকে দেখতে এরকমটা হবে। তো মাস্ট কিউলার এবং বন্ধুরা অসম মহিন্দ্রার ফোর হুইল ড্রাইভ ট্রাক্টরটা। তো একবার যদি আপনি ট্রাক্টরে ড্রাইভ করেন তো আপনার অন্য কোনো গাড়ি ড্রাইভ করতে ইচ্ছে হবে না, এরকম সিস্টেম করা আছে। তো বন্ধুরা ড্রাইভারের জন্য অনেকটা স্পেস দেওয়া আছে আর সিঙ্গেল ক্লাচের সফট ক্লাচ এবং এখানে ব্রেক দেখতে পাচ্ছেন একটু প্রেস করলেই আপনার ব্রেক কাজ করছে। আর ডান সাইডে আছে আপনার অ্যাক্সিলেটর। এছাড়া বন্ধুরা ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 অর্থাৎ 4 গিয়ারের গাড়ি এবং একটা রিভার্সের এখানে সিস্টেম করা আছে। এখানে দুটো লিভার দেওয়া আছে আপনার হাইড্রোলিক ওঠা এবং নামানোর জন্য। এছাড়া আপনারা এখানে পাবেন পার্কিং ব্রেক ডান সাইডে। এটা সব গাড়িতে দেখতে পাওয়া যায় না কিন্তু মহিন্দ্রার ফোর হুইল ড্রাইভে একটা অলরেডি দেওয়া আছে। তো লেফট সাইডে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার হাই লো এবং মিডিয়াম 3 গিয়ার আছে বাঁ সাইডে। এছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে PTO লিভার অর্থাৎ এটা দিয়ে PTO আপনি অন অফ করতে পারেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা এই সুইচটা অর্থাৎ এই লিভারটা দিয়ে আপনি আপনার ফোর হুইল ড্রাইভ অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। মহিন্দ্রার ইভো 575 ডিআই ট্রাক্টরে আপনার পাওয়ার স্টিয়ারিং পাবেন অর্থাৎ খুব সফট স্টিয়ারিং। তো এখানে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন ডান সাইডে হ্যান্ড অ্যাক্সিলেটর এবং এখানে মিটারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম দেওয়া আছে ওয়েল মিটার অর্থাৎ এখানে ওয়েল মিটার দেখতে পাবেন, স্পিডো মিটার এবং টেম্পারেচার মিটার। এছাড়া এখানে একটা ঘড়ি দেওয়া আছে। তো আপনি লেফট সাইডে দেখতে পারবেন লেফট এবং রাইটের ইন্ডিকেটার। এছাড়া সামনেকার হ্যালোজেনের ডিপ এবং হাই লো ক্ষেত্রে ইন্ডিকেটার এখানে দেওয়া আছে এবং হর্ন। এবং রাইট সাইডে আপনি একটা সুইচ দেখতে পারবেন এটা হেডলাইটের ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা এই ট্রাক্টরটার অভাবই বলতে গেলে অসম লাগবে। তো আমি এখন যখন বসে আছি ট্রাক্টরে তো অসম লাগছে। এছাড়া আপনি ডান সাইডে দেখতে পাবেন এখানে আলাদা করে ব্যাটারি দেওয়া আছে ডান সাইডে করে। তো সম্পূর্ণ আলাদাভাবে এর ব্যাটারিটা দেওয়া আছে। মহিন্দ্রা ইভো 575 ডিআই এই ট্রাক্টরের সর্বপ্রথম নজরে আসবে এই গ্রিপওয়ালা টায়ার অর্থাৎ বড় বড় গ্রিপওয়ালা টায়ার। আপনার যে কোনো জায়গায় আপনি এই গাড়ি ড্রাইভ করতে পারবেন। এছাড়া আপনি নিচে দেখতে পারবেন পেছন থেকে সামনে ফোর হুইলের জন্য শ্যাফট গিয়েছে।
এছাড়া বন্ধুরা এই ট্র্যাক্টরের সঙ্গে যা যা আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আছে একটা টপলিং এবং একটা হেভি ডিউটি হিচ এবং নিচের যে লেবারটা থাকে সেটা এখন দেওয়া নেই, ওটা আপনি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাও ট্র্যাক্টরটার প্রাইস সম্পর্কে। তো ট্র্যাক্টরটার প্রাইস হচ্ছে আপনার 7,48,000 থেকে 7,80,000 পর্যন্ত। তো এটা কম বেশি হতে পারে আপনার জেলা অনুযায়ী, আপনার শোরুম অনুযায়ী। তো বন্ধুরা এই ছিল মাহিন্দ্রার ইভো 575 DI ট্র্যাক্টরের স্পেসিফিকেশন প্রাইস এবং স্পেসিফিকেশন। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এইরকম ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো কমপ্লিট ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।